নিষিদ্ধ শব্দবাজিকে জব্দ করতে আছে কড়া নির্দেশিকা, লাগাতার অভিযানও চালাচ্ছে পুলিশ। কিন্তু এবারেও বদলালো না ছবিটা, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে নিষিদ্ধ শব্দবাজির কারবার। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি রাজ্যে বাজির আঁতুর ঘরগুলির মধ্যে অন্যতম, এখান থেকে গোটা রাজ্যে বাজি সরবরাহ হয়, আর এই বাজারেই চলছে বেআইনি বাজির বিক্রি কিনি, কেউ করছেন প্রকাশ্যে, কেউ লুকিয়ে চুরিয়ে। আমাদের কাছে নেই এইটুকু করতে পারি, আমাদের নেই এইসব। বেশি টাকার লোভ দেখাতে এই পাল্টে গেল ছবিটা। বোঝা গেল চম্পাহাটি আছে চম্পাহাটিতেই। আমাদের অফিস থেকে বলে রেখেছে চকলেটটা একটুখানি সামনে রাখবে না, ছোট চকলেটটা রাখবে। সবাই বলছে পুলিশ বারণ করে গেছে, পুলিশ বারণ করে গেছে, তারপরে কি চকলেট বিক্রি হবে নি হারালে। সর্বত্র নিষিদ্ধ শব্দবাজি রমরমা, সামনে বিক্রি হচ্ছে মামুলি আতশবাজি, ভেতরে নিষিদ্ধ শব্দবাজি। তোমাদের দিকে বুঝতে পারছ না, আওয়াজ হবে না, তখন লুকিয়ে রেখেছে কেন, ভেতরে রেখে দিয়েছি, গাছ জামা হওয়া নিয়ে বলে যে চাইবে এবার তো সব আসবে। গতকাল থেকে আরম্ভ হয়ে যাবে, কিন্তু পুলিশের অভিযান নজরদারি সত্ত্বেও কিভাবে চলছে এসব? মানে বারণ, এটাও কি বিক্রি করা বারণ? শুধু বিক্রি নয়, ক্রেতার যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও নজর বেআইনি বাজি বিক্রেতাদের। যার যত আওয়াজ তার তত দাম, চলছে শব্দ দানবের কারবার। আর পুলিশ কি বলছে? দীর্ঘ কয়েকদিন ধরেই রেটগুলো চলছে, বিভিন্ন জায়গায় রেট হয়েছে আমাদের, আমরা নাকা প্লেস করেছি। এখনো পর্যন্ত আমরা এই মান্থে প্রায় 1,46,000 মতো আমরা চকলেট বোমা এবং বিভিন্ন ধরনের যে শব্দবাজি যেগুলো হয় সেগুলো বেআইনি যেগুলো সেগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। পিছিয়ে নেই কলকাতাও, হরিদেবপুরেও এক ছবি, বোমার আওয়াজ কেমন তা শুনিয়ে দিচ্ছে দোকানে। চকলেট আলু, চকলেট আলু আওয়াজ কেমন দেখো, তো দুটো প্যাকেট দিয়ে দাও। কিন্তু কিভাবে জব্দ করা যাবে শব্দদানবকে, আদৌ কি যাবে? উত্তরটা মিলবে কালী পুজোর রাতে। প্রকাশ সিনহা ও পার্থ প্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।